এক নামী ইন্স্যুরেন্স সংস্থার নাম করে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িত আরও দুজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। মহারাষ্ট্র থেকে আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুজনের সন্ধান পায় পুলিশ। গত 3রা মার্চ ফিউচার জেনারেল ইন্স্যুরেন্স সংস্থার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়েছিল বিধাননগর থানায়। তাদের অভিযোগ ছিল সংস্থার নাম করে গ্রাহকদের কাছ থেকে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তাতে বদনাম হচ্ছে সংস্থার। ঘটনার তদন্ত শুরু করতেই জানা যায় মহারাষ্ট্রে লুকিয়ে রয়েছে প্রতারণা চক্রের মূল পাণ্ডা সোমেশ মহিঙ্কার, বিশাল কদম এবং জায়েশ ববিলাল। সেখান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে বিধাননগর সাইবার থানার পুলিশ। তারপর সোমবার রাতে বাগুইয়াটি এবং ইকো পার্ক এলাকা থেকে আরও দুই অভিযুক্ত সৈকত ভট্টাচার্য এবং প্রসেনজিৎ ভাদুরীকে গ্রেফতার করা হয়। দ্য ওয়াল ব্যুরো।